ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টার মাথায় আবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। একই আদালত দুপুরে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। দীপঙ্করের নেতৃত্বে এখন আমাদের সনিরাজ কার প্যালেস এটা দখল করে দিচ্ছে এবং এখানে লোকজন চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, দা নিয়ে দাঁড়ায় আছে এবং গাজীপুরের কমিশনারকে কন্টিনিউ ফোন দিচ্ছি, সেই বিষয়ে ইনফর্মড, সে কোনো রেসপন্স করছে না। বেশ কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অভিনেত্রী মাহিয়া মাহি লাইভে এসে নিজেদের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ তোলেন এই চিত্রনায়িকা। দেশের বাইরে বসে নিজে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কাও ছিল তার। আমি সকালে দেশে বাংলাদেশে নামবো, ল্যান্ড করবো, ল্যান্ড করার পরে আমি জানি না আমাদের অবস্থা কি হবে, হতে পারে আমাদের অ্যারেস্ট করতে পারে। শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইন এবং জমি দখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বিষয়টি জানা। দুইটি মামলা হয়েছে, একটি মামলা হলো ওই জমিকে বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে, আরেকটি মামলা হলো আমি আমার প্রতিষ্ঠান এবং আমার ফ্যামিলি এই এই নিয়ে যে কথা বলা হয়েছে এটা ডিজিটাল একটি মামলা হয়েছে। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে শনিবার বিমানবন্দর এলাকা থেকে দুপুর ১২টার দিকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে একই মামলায় পলাতক দেখানো হয়েছে তার স্বামী রাকিব সরকারকে। গ্রেফতারের পর আদালতে হাজির করে মাহিকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত আবেদন নামঞ্জুর করে মাহিকে কারাগারে পাঠান। তবে কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘন্টার মধ্যেই জামিন মিলল এই নায়িকার। আইনজীবীরা জানিয়েছেন মাহির অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি বিবেচনায় নিয়েছেন আদালত। অন্যদিকে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যখন নাকি একটা অভিযোগ চলে আসে সেই অভিযোগ তদন্ত করতে হলে সব কিছু বেরিয়ে আসে। মাহি যে কথাগুলি বলেছে সেইটি সঠিক কিনা, কিংবা আমাদের পুলিশ যেটা করেছে এইটাও সঠিক তথ্যের উপরে করেছে কিনা, সবগুলি তদন্তের উপরে বেরিয়ে আসে। শফিকুল হক, এটিএন নিউজ।